চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আর আমি দেবলীনা, এখন বাজে সকাল 8:25, আর এখন থেকেই আমি আমার ব্লগটাকে চালু করছি। তো একেবারে রেডি শেডি হয়েই তোমাদের সামনে এলাম। দেখো, আমি আমার লজ্জা বস্ত্রের যে শাড়িটা ছিল ওইটা পরেছি আজকে। তো যাব দক্ষিণেশ্বর 10টায়, ও বলছে 10টায় মন্দির বন্ধ হয়েছে, কিন্তু আমার মনে হয় না। আর আমি খুব একটা শিওর বলতে পারবো না, কারণ ও বলছে করোনার জন্য। তো দেখাই যাক, গিয়েই জানতে পারবো কি হয় না হয়, আর যদি মন্দির বন্ধ হয়ে যায় সেটা খারাপ হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, যেহেতু মামনির পুজো দেওয়া ছিল, ঘর মোছা ছিল আর পড়ানোও আছে, তাই জন্য আমি সকালে উঠে রান্নাটা অনেকটাই করেছি। শুধু এখন পাপার রুটিটা বাকি, ভেন্ডি আলু ভেজেছি, ডাল করেছি আর পাবদা মাছের ঝাল বানিয়েছি, ভাতটাও মোটামুটি হয়েই রয়েছে। শুধু মামনি রুটিটা করবে, আর এদিকে মামনির ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। তো চলো, আজকে আমাদের ড্রেনে কাজ করার জন্য কাকুরাও চলে এলো। তো চলো আবার বেরিয়ে কথা হবে তোমাদের সাথে। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। কি হ্যাপাজে হলো, দুখানা ওলা পুরো ক্যান্সেল করেছে, মানে মুখের সামনে দিয়ে গিয়ে গিয়ে ক্যান্সেল করছিল। তারপর অবশেষে বাসটা পেয়েই গেলাম, মানে গাড়ি ক্যান্সেল করার পরপরই দেখলাম বাসটা ঢুকলো। তো তারপর আমি বললাম যে বেকার গাড়ির অপেক্ষা করতে আর হবে না, চলো বাসে করে বেরিয়ে যাই। ফাঁকাই আছে, কিন্তু মন্দির কটায় বন্ধ হবে তা জানা নেই। তো চলো আগে খোঁজটা নিয়ে নিই, কখন বন্ধ হবে, পুজো দিই তারপর ফটো ফটো তোলা হবে, ফটো তো অবশ্যই তোলা হবে। মন্দিরটা রিপেয়ার করছে আর রঙও করবে মনে হচ্ছে নতুন করে। তো আজকের মতো ভালো পুজো আমি এত বড় হয়েছি কখনো দিতে পারিনি। মন্দিরের ভেতরটা পুরো ফাঁকা, আর একটা লাইন আছে ডান দিক দিয়ে, আরেকটা আছে বাঁ দিক দিয়ে। তো ডান দিকের লাইনটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বাঁ দিকের লাইনটা অনেকেই জানি না। তো আমি বাঁদিকের লাইনটাই অল টাইম প্রেফার করি, কারণ বাঁদিকের লাইনটা অনেকেই জানে না। তো ওই জন্যে বাঁদিকের লাইনটাতে আজকে একটা লোকও ছিল না। প্রথমে আমি বাঁদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবছি যে রাস্তাটা কি বন্ধ করে দিয়েছে, কারণ অনেক জায়গা বন্ধ না দক্ষিণেশ্বরে। তো আমি বাঁদিক দিয়ে গিয়ে দেখলাম না, প্রবেশপথ তো লেখা আছে, গিয়ে দেখি একটু। তো গিয়ে দেখলাম না একটা লোক বাঁদিকের লাইনে নেই, কিন্তু ডান দিকের লাইনে আছে, 50-60 জন মতো লাইনে আছে। কিন্তু বেকার, আমি কেন টাইমটা নষ্ট করব। তো এদিকে লাইন দিয়ে গেলাম মায়ের কাছে, প্রায় কিছু না হলেও 5-7 মিনিট আজকে দাঁড়াতে দিয়েছে সামনেটাতে, মানে প্রত্যেককেই, শুধু আমাকে নয় যে বাঁদিকে লাইন দিয়ে গেছি। তাই বাঁদিকে লাইনটা দাঁড়াতে হয়নি, মানে আমি ঢুকেই চলে গেছি, ওটা একদম ফাঁকা ছিল। বিশ্বাস করবে কিনা যাই না, একটা লোকও ছিল না ওখানে। তো এখন যাচ্ছে এই দিকটা দিয়ে, মানে পুরোটা ঘুরে গিয়ে আবার ওই মার্কেটটাতে যেতে হয়। এখন এই পাশটা বন্ধ করে দিয়েছে রেলিং দিয়ে, দেখো এইরকম বাস দিয়ে রেলিং দিয়ে দিয়ে বন্ধ। তো তাই ঘুরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এত সুন্দর পুজো দিয়েছি যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভেতরে তো এখন ফোন নিতে দেয় না, এখন কেন, অনেক বছর ধরেই। চলে এসেছি গঙ্গার পাড়টাতে, যেটা সব থেকে শান্তির একটা জায়গা। দেখো জোয়ার এসছে না, বৃষ্টির জন্য এরকম মনে হচ্ছে জোয়ারেরই জল অনেকটা সিঁড়ি উঠে এসেছে জলটা পুরো। হ্যাঁ, ও যাচ্ছে জল ভরতে, সাবধানে। বাড়ি এসে গেছি, এখন বাজে 12:40 বাজতে যায়, কিন্তু চোখ এবার টেনে আসছে, মানে এত রোদ থেকে এসছি। তো আর সকালে ওঠাও হয়েছিল একটু তাড়াতাড়ি, অন্যদিন 7:30-7:30 উঠে আজকে প্রথম ঘুম ভেঙেছে, তখন 6টা উঠেছি, 6:10-15:20 এরকম। তো এবার চোখটা টেনেও আসছে, আর যেহেতু পেটটা ভর্তি,
কচুরি খেয়েছি ওখানে আর লস্যি খেয়েছি, ওর জন্য পেটটা যেহেতু ভর্তি আর ওই চোখটা টেনে আসছে। আর এখন ভাত খাবো না, ওই জন্যে এখন ভাত বসাবো না। আর কিছু কিনেওছি, একটা মায়ের শিপ যে ওই বাড়িতে রয়েছে শিপটা, ওটা দেখেছো কিনা তোমরা জানি না, খেয়াল করেছো কিনা, ওটা না মায়ের তামার বাটির ওপর বসানো আছে। মায়ের যে পাথরের বাটিটা ছিল ওটা চিড় খেয়ে গেছিল, তো জল ঢালে না ওটা দিয়ে জল পড়তো আর কি, তো ওই বাটিতে শিপ কি রাখবে, তো মা একটা তামার বাটিতে রেখেছিল। তো আমি একটা পাথর বাটি কিনলাম ওখান থেকে, সন্ধ্যেবেলা দেখাবো। আর দুটো নন্দী কিনেছি, মানে শিবের বাহন আর কি, একটা আমার জন্য একটা ও বাড়ির মায়ের জন্য। আর এখানকার জন্য মামনি শিবটা না অনেক পুরনো হয়ে গেছে, আর হাত থেকে ওর হাত থেকে ও তখন ছোট ছিল, হাত থেকে পড়ে গিয়ে ভেঙেও গেছে কিছুটা, তো অনেকটাই খারাপ হয়ে গেছে অবস্থা। তো ওই ঠাকুরটাকে ঠাকুরের কাছে রেখে বা পাশে কোথাও রেখে বললাম তুমি এবার এই শিপটা পেতো, তুমি দরকার পড়লে ওই শিপটাকেও রেখো, কিন্তু এটাকেও পেতো। তো আমার যে শিপটা তোমরা ব্যাঙ্গালোরে দেখেছো ওই রকমই একটা শিপ, মামনিটা একটু বড়। তো মা যেহেতু এখানকার শিবের যায় মানে ঠাকুরের সিংহাসনটা অনেকটা বড় জায়গাটা আর কি, সিংহাসন তো নয় মামনির, তো ঠাকুর রাখার জায়গাটা যেখানটা সেটা যেহেতু অনেকটা বড়, তো মানাবে একটু বড় দেখে মামনির জন্য একটা নন্দী, এগুলো কিনে টিনে এনেছি, সবটাই তোমাদেরকে বিকেলবেলা দেখাবো, কারণ সত্যি বলছি এখন আর এইটুকু এনার্জিও বেঁচে নেই। তো চলে এখনকার মতো টাটা। ঘুম দিয়েছি প্রচন্ড, মানে দুপুরে ও আরামে ভাত খায়নি, তোমাদেরকে বলছিলামই যে ভাত খায়নি, কি বলতো না ঘুমটা হলে না মাথাটা পুরো ধরে যেত, এত রোদ উঠেছিল না, আর আমি সানগ্লাস পরলেই রোদটা চলে যাচ্ছিল, সানগ্লাস খুলে ব্যাগে ঢোকালেই রোদটা উঠছিল, মানে আমার সানগ্লাসের সাথে কি শত্রুতা আছে সেটা আমি জানি না। যেদিন ওই ইকো পার্কে ধামসা গেছিলাম সেদিনও সেম জিনিসটাই হয়েছিল আমার সাথে, তো যাই হোক না কেন মাথা ধরেছিল বলে একটু ঘুমিয়েছিলাম, একটু না অনেকটা টাইম, 12:30 থেকে 4:30, তো 12:30 নয় 1টা থেকে 4:30। তো এখন বানাবো একটা টিফিন, পুরোটাই এক্সপেরিমেন্টের ওপর দিয়ে যাবে, তো চলো তোমাদেরকে দেখাই, ধারালেও তোমাদেরকে দেখাবো, ভালো হলে তো অবশ্যই, তো চলো সাথে থাকো। কিন্তু দেখো এটা দিয়ে একটা বানাবো পুর, এখানে আলু সিদ্ধ আর কর্নটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এটা দিয়ে এখন এটার মধ্যে দেবো একটু মেয়োনিজ, একটু লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি আর চিজ দেবো একটু, আর একটু হলুদ, এটা দিয়ে পুরটাকে রেডি করবো, ধনে পাতা থাকলে ভালো হতো। আর এখানে ময়দাটাকে মেখে নিয়েছি, তো চলো আমি তেলটা দিয়ে আগে পুরটাকে তৈরি করে নিই। এই দেখো যেভাবে বলছিলাম ওভাবেই রেডি করেছি, আর একটা চিজ আর মেয়ো দিয়ে দিয়েছি, এবার মিক্স করে নিয়ে নিভিয়ে দেবো গ্যাসটাকে। এই দেখো পুরো পরোটাটার মধ্যে মেয়ো আর সস দিয়ে ওরকম পুরোটাই লেপে দিয়ে তার উপর দিয়ে পুরটা দিয়ে তার উপর দিয়ে আরেকটা চিজ ওরকম ভাবে লম্বা করে দিয়ে দিয়েছি, এবার রোলের মতো মুড়ে নেবো। এতদিন মা এই আসনটা বুনছিল, মা এখন পড়াতে গেছে বলে ও একটু খেলা করতে বসেছে। খেলা নয়, বুঝছে বুঝছে, দেখো আমি মামুনির থেকে হাতে ধরে শিখিনি, ঠিক আছে, মামুনি বসে বসে করতো, তো আমার মনে হলো একটু করে দেখি, সেরকম হলে নয় খুলে দেব যদি না হয় মামুনির মতো, দেখা যাক। আস্তে আস্তে ছুঁচ দৌড়ে পালাচ্ছে, না ছুঁচ পালাচ্ছে না, আটকে গেছিল, মামনিরও হয়। ঠিক আছে তুমি করে নাও, যদি সফল হই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ রোলটা কিন্তু ভালো হয়েছিল খেতে, ও বললো যে হ্যাঁ ভালো হয়েছিল, আর ওকে আমি বলে গেলাম লাস্টে দেওয়ার টাইমে মামনিরটা রেডি করছিলাম আমি, ওকে আমাদের দুজনেরটা দিয়ে গিয়ে বললাম কি তুমি একটু ব্লগটা করো আমি আসছি, এসে দেখছো খাওয়া শুরু করে দিয়েছে, ব্লক টক করেনি। আরে খিদে পেয়ে গেছিল তো কি করব, আসন বোনার পর আবার এখন চলে এসেছে, আসনটা মোটামুটি হয়েছে, মোটামুটি বলতে প্রথম হাতে খড়িতে যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে, একটু ভালো হয়নি তাই আর দেখাচ্ছি না, দেখাবো আর কি, ওটা তো মামুনি বুনছিল, তো একদিকের পাতা মানে চারটে পাতা যেটা হয় সেটা আমি করেছি, আর আজকে দক্ষিণেশ্বর থেকে কি কিনবো তোমাদেরকে দেখাও বলেছিলাম, তো এখন বাজে 9:00, অনেকটা টাইম একটু নিজের মতো নিজে কাটিয়ে নিলাম, যে বন্ধুদের ব্লগ আমি দেখি সেগুলো একটু দেখলাম বসে বসে, তারপর এলাম আবার তোমাদের কাছে। দেখো তোমাকে বলছিলাম না যে মামুনির জন্য একটা শিপ কিনেছি, দেখো এই শিপটা কিনেছি,
এটা হচ্ছে এই রকম সেম আমার কাছে একটা আছে, মানে আমি ব্যাঙ্গালোরে পেতেছি। তো আমার সাইজটা বোধহয় একটু ছোট, অনেক দিন আমার ঠাকুরগুলোকে দেখিনি, সত্যি বলছি আমি নিজেও ভুলে গেছি কতটা কি সাইজ ঠাকুরের। এখান থেকে যখন আমি জামা কাপড় কিনছি না, তখন আমি নিজে গুলিয়ে ফেলছি যে জামার কিরকম সাইজ কিনবো বা কিছু। তো এই দেখো, এই এই শিপটা আজকে কিনেছি। এই ঘটিটার নিচটা আসলে একটা ফুটো করা রয়েছে, ঘটিটার মাথায় জল ঢালে নিচটায় জলটা পড়ে। তো এই হচ্ছে শিবটা, আর তার সাথে কিনেছি এই নন্দীটা, মানে শিবের বাহন। এই যে নন্দী, আর এই শিবটাকে বসানোর জন্য আমারও সাদা বাটি রয়েছে, শিবটাকে বসানোর জন্য সাদা পাথর বাটি। তো এই সাদা পাথর বাটিটা কিনেছি। সব মিলিয়ে মানে বাটি শিব সবটা মিলিয়ে এটার দাম পড়েছে 530 টাকা। ধরে রাখতে হচ্ছে, একটু পড়ে যাবে। তো এইটা কিনেছি হচ্ছে পুরো সেটটা মামনির জন্য। আর হচ্ছে ওটা দাও গো, ও নিজে একটা নন্দী নিয়ে বসেছিল। আর এই নন্দীটা মানে নন্দী তিনখানা কিনেছি, আর এই নন্দীটা কিনেছি আমার জন্য। তিনটে নন্দী কেনা হয়েছে, একটা আমার মা, একটা মামনি, আর একটা আমার। নন্দিনী এরকম করো না। আর এই একটা নন্দী, তিনটে নন্দী। আর আমার মায়ের জন্য কিনেছিলাম এই পাথর বাটিটা। মা বেশি এই জিনিসটা বেশি উঁচু চায়নি, তো এই জন্য এরকম কিনেছে। দেখো বেশ বড়, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এটার দাম চেয়েছিল কত জানো? 840 টাকা। দাম করতে করতে এটা 350 টাকায় লাস্ট দিয়েছে। তো এরকম বেশ ভারী রয়েছে বাটিটা। তো চলো আজকে শপিং ও তোমাদেরকে দেখিয়ে দিলাম। শপিং আর কি একটু কিনবো মানে ঠিক করে যায়নি, তো মনে হলো যে মায়ের এইটা কিনবো, ঠিক করেই গেছিলাম পাথর বাটিটা আর নন্দীটা। তো মায়ের জন্য কিনছিলাম বলে আমাদের গুলো কিনে নিলাম। আর শিবটা মামনির আমারটা খুব পছন্দ ছিল, আর মামনির শিবটা একটু নড়বড়ে হয়ে গেছে, তো ওই জন্য কিনেই আনলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটাকে, আবার আসবো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর কি কি করলে তোমাদের ভালো লাগবে বা কিছু। আর যারা যে বন্ধুরা আমার পাশে আছো, আমাকে রোজ রোজ এগিয়ে যেতে বলছো, উৎসাহ দিচ্ছ, তাদেরকে তো মানে কি বলবো বলো, অসংখ্য 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 ধন্যবাদ, দিলেও তাদের কাছে খুব কম থাকবে আমার দিক থেকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।